সকলকে গুড মর্নিং, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখন আমি ছাদে আছি, দেখো দেখতেই পাচ্ছ আমি এখন ছাদে। আর শীতকালে সকালটা একটু ছাদে আসতে বেশ আরামই লাগে, একটু সকাল সকাল ছাদে আসি, গাছদের সঙ্গে থাকি, মনটাও ভালো হয়ে যায়। সকালবেলা উঠে গাছদের সাথে থাকলে সেটা শরীরের পক্ষেও খুবই ভালো, স্বাস্থ্যকর। তোমাদের আমি আগেও বলেছিলাম যে তোমরা বাড়ির যে কোনো একটা ছোট্ট জায়গা যদি একটা ছোট্ট টবও করো, সেটা কিন্তু যেমন মনে আনন্দও দেবে, তেমনি তোমার শরীর মন দুটোই ভালো রাখবে। তাই সকালবেলা একটু চলে এসেছি ছাদে। আরেকটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করা বাকি রয়েছে, সেটা কি তোমাদের দেখাচ্ছি, আর এই জিনিসটা আমার খুবই পছন্দ, তোমাদের কেমন লাগে আমাকেও বলো। সেটা হচ্ছে এই যে এরকম চুড়ি। তো চুড়ি মা এনে দিয়েছিল সেদিনকে, পাপা আর মা বেরিয়েছিল, আর যখনই বেরোয় তখন আমার জন্য কিছু না কিছু তো আসবেই, তো সেই জন্য এই চুড়িটা এনে দিয়েছে। দেখো হলুদ আর নীল, আমার খুবই পছন্দ, আমার খুবই ভালো লাগে চুড়ির একটা এরকম আওয়াজ, আমার খুবই পছন্দ, আর সেই জন্য এনে দিয়েছে। আর আমি এটা প্রথমে মা আমাকে বলছে যে তোর জন্য কিছু আনিনি, তো প্রথমে আমি একটু মন খারাপই করছিলাম যে মা যখনই বেরোয় আমার জন্য কিছু না কিছু তো আনে, তো এবার কেন আনেনি, তো একটু মন খারাপই ছিল, মানে কথাই বলছিলাম না। তারপর মা আমাকে বলছে যে এক কাজ কর, ওই ঘরে দেখ একটা প্লাস্টিক আছে কালো রঙ, কী এনেছো তুমি তো বললে কিছুই আনোনি, বলে যা গিয়ে দেখ। তারপর দেখছি যে এরকম চুড়ি এনেছে, তো ওটা আমার এত পছন্দ হয়েছে, এত ছোট ছোট জিনিসের মধ্যে, মায়ের দেওয়া ছোট ছোট জিনিসের মধ্যে কিন্তু অনেক ভালোবাসা জড়িয়ে থাকে, সে যতই কম দামি হোক, একটা ছোট্ট কানের দুলেও কিন্তু সে ভালোবাসাটা জড়িয়ে থাকে। তো তারপর থেকে এই চুড়িটা আমি পরেই রয়েছি, খুবই ভালো লাগছে, একটা খুব সুন্দর আওয়াজ, অনেকদিন পর সেই ছোটোবেলায় পড়তাম এরকম চুড়ি, কাঁচের চুড়ি, আর এখন বেশি পাওয়াও যায় না, আর বিশেষ করে মেলাগুলোতেই, শীতকালে মেলাতেই দেখেছি চুড়ি। তো মা বেরিয়ে আমার জন্য চুড়ি নিয়ে এসেছে, আমার খুবই ভালো লাগছে আর এই রঙটা খুবই পছন্দ হয়েছে। সে যাই হোক, তোমাদের সাথে এটাও শেয়ার করার ছিল, এটাও বলে নিলাম। আর চলো এখন আর বেশি কথা বলবো না, কারণ বড্ড খিদে পেয়ে গেছে, আর আজকে সকালে দেখা যাক কী খাওয়া দাওয়া হয়। চলো আমার সাথে। আজকে সকালে একটা অন্যরকম পরোটা বানাচ্ছি, এই পরোটাটা হলো সম্পূর্ণ আটার, আর এটার মধ্যে রয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি, আর দুটো ডিম দিয়েছি যাতে খেতে খুব সুস্বাদু হয়। আর এই পরোটাটা আমি আটা দিয়ে করছি, কারণ ময়দা খাওয়া তো এখন শরীরের জন্য ভালো নয় বেশি, সেজন্য পরোটাটা আটা দিয়েই করছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো করতে পারো। আমার কিন্তু সমস্ত পরোটাগুলো শেকা হয়ে গেছে, এভাবে এবার এক এক করে পরোটাগুলো ভেজে নেব। আর এই পরোটাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, তোমরা চাইলে সকালে এরকম চটপট ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারো। আর তার সাথে কিন্তু আচার তো চলেই, কারণ পরোটার সাথে আচার একটা অনবদ্য খাবার। কফিটা কিন্তু দারুণ হয়েছে খেতে, একটু কফি ইচ্ছেই করে খেতে, মাঝে মাঝে যখন ইচ্ছে হয় তখন একটু খাওয়া দাওয়ার পর একটু কফি খাই, আমার কফিটা খুব ভালো লাগে। এমনি র কফিও খাই আর দুধ দিয়েও খাই, তো এখন সকালবেলা র কফিটা খেতে ইচ্ছে হলো, ভালোই হয়েছে। এখন সন্ধ্যেবেলা, তো এখন আমি আর দিদা এখানে আছি, একটু গল্প করছি দুজন মিলে, অনেকদিন পর গল্প হচ্ছে দিদা আর আমি, ভালো লাগে দিদার সাথে বসলে, দিদা সেই পুরনো দিনের গল্প বলে। তারপর আমি জিজ্ঞেস করি, দিদার হাতে রান্না তো আমার খুবই ভালো লাগে আর দিদা এত ভালো রান্না করে, তো সেই সমস্ত গল্প হচ্ছিলো দিদার আর আমার, অনেক স্মৃতি দিদা আমাদের সাথে শেয়ার করছে। আমি তারপর ঋষি যখন থাকি তখন দিদা এসব গল্প বলে, আমাদের বেশ ভালোই কাটছে দিনগুলো দিদার সাথে।
আমরা প্রায় সারাটা দিনই দিদার সাথে খুব মজা আনন্দ হই হুল্লোড় করেই কাটাই, একসাথে খাওয়া দাওয়া করি দিদার সাথে, ভালো লাগে, সব মিলিয়েই ভালো লাগছে। আর তাই ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তটা একটু শেয়ার করি। আর এই যে এতক্ষণ আমরা গল্প করছিলাম, তো আমার হঠাৎই গল্পের মাঝে মনে হলো যে না একটু তোমাদের সাথেও শেয়ার করি যে গল্প হচ্ছে আমি আর দিদা করছি। আর এখানে এই যে দিদা রয়েছে, দিদা কিছু বলো আমার বন্ধুদের। দিদা ভালো আছে, এখন অনেকটাই সুস্থ আছে। হ্যাঁ, এখন একটু কথা বলতে সমস্যা হয় যেহেতু একটু খুবই দুর্বল শরীরটা, একটু কষ্ট হয় কথা বলতে, তাও মাঝে মাঝে এভাবে উঠে বসে গল্প শোনায় আমাদের, সেটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি, খুবই ভালো লাগছে। আর অপেক্ষায় রয়েছি দিদা আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ভালো মতো আমরা একসাথে জমিয়ে গল্প করব, দিদা খুব তাড়াতাড়িও সুস্থ হয়ে যাক। চলো আমরা এখন একটু গল্প করছি, তোমরাও দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আজকে আমাদের বিকেলের খাবার এসেছে, দেখো এখানে আছে কমলা ভোগ, দরবেশ, আর এটা হলো কালো জাম, আর তার সাথে রয়েছে সিঙাড়া, এই যে কড়াই ভর্তি সিঙাড়া। শীতকালে গরম গরম সিঙাড়া খেতে কার না ভালো লাগে, আমার তো বেশ লাগে। দেখো কদিন আগে এই জিনিসটা বাড়িতে এসেছে, খুব ভালো এবং আমরা এটা ব্যবহারও করেছি। পাইসামের জিনিসটা হলো এটা, এটা হচ্ছে হট প্যাক, খুব সুন্দর। আগে যেমন হট ওয়াটার ব্যাগ পাওয়া যেত কিছুটা সেরকম, কিন্তু আগে যেরকম জল ভরতে হতো গরম করে সেসব ঝামেলা এখন একদমই নেই। এটার মধ্যে একটা কেমিক্যাল জাতীয় জিনিস রয়েছে, এই যে একটা কেমিক্যাল জাতীয় জিনিস রয়েছে, আর এই যে এটা এভাবে আস্তে করে খুলে এখানে ওই চার্জারও দিচ্ছে এটার সাথে, যেটা হচ্ছে এই যে এই চার্জার, এটা এভাবে করে এটা কানেকশানে দিলেই 5 মিনিটে আমরা ব্যবহার করেছি, যে 5 মিনিট চার্জ দিলেই কিন্তু প্রায় 1 ঘন্টা গরম থাকবে, আর সেটা খুব মানে আরামদায়ক। এতে গায়ের যে সমস্ত ব্যথা তে কিন্তু খুব আরাম পাবে। তোমরা চাইলে এটা কিনতে পারো, নাম হচ্ছে পাইসামের কোম্পানি, আমি এটা লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। জিনিসটা খুবই ভালো, আমরা ব্যবহার করেছি, তো তোমরাও ব্যবহার করতে পারো। আর দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর, এই যে খুব সুন্দর একটা ডিজাইন, ফুল আমার তো খুবই পছন্দ হয়েছে। জিনিসটা হচ্ছে পুরোটা এইটা, আর এই হচ্ছে এই এর চার্জ দেওয়ার জন্য। আমরা এখন এখানে খাচ্ছি, আমি পাপা, এই যে এখানে খাবার রেডি, পাপাও খাচ্ছে আর তার সাথে মুড়ি চানাচুর তো আছেই, আর এদিকে আরও অনেকেই আছে দেখাচ্ছি, এই যে মা দিদা আর ঋষি, আমরা সবাই মিলে এখন খাচ্ছি, তো খুব আনন্দ হচ্ছে। আর অনেকদিন পর দিদা আসার পর বাবার সাথে এখন অতটা খাওয়া হচ্ছে না নিচে, তাই পাপা আজকে ওপরে চলে এসেছে আমাদের সাথে খাওয়া দাওয়া করছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার তো খুবই মজা হচ্ছে আর বাবার সাথে আমার খেতে ভালোই লাগে। চলো এখন আর বেশি কথা বলতে পারছি না কারণ হাতে খাবার রয়েছে, তো এখন সেটা খুব লোভনীয়, তাহলে চলো খেয়ে নিই। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সকলেই ভালো থেকো, আর যদি আমাদের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর ভালো লাগলে একটা অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, করে দিও। আবার দেখা হবে, আর দেখতে থাকো আমাদের কলকাতার বাংলা ব্লগ। টাটা টাটা করে দাও, টাটা।